লক্ষ্মী গণি লোকগীতি বাউ 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 সম্প্রদা Thank you.
লক্ষ্মীগণী লক্ষ্মীগণেশ লক্ষ্মীগীতি বাউল সম্প্রদায় সবার আশীর্বাদ চরণ ধুলে মস্তকে রাখিতে চায়, সবার আশীর্বাদ চরণ ধুলে মস্তকে রাখিতে চায়, মস্তকে রাখিতে চায়, মস্তকে রাখিতে চায়। তুমি ভারত মাতা তুমি অতি মহান, বাংলার গানে রাখিতে চাই তোমার সম্মান। তুমি ভারত মাতা তুমি অতি মহান, বাংলার গানে রাখিতে চাই তোমার সম্মান। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। উড়ছে 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 বিজয় পতাকা, নাম যার লক্ষ্মী গণেশ বাউল সম্প্রদায়। উড়ছে 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 বিজয় পতাকা, নাম যার লক্ষ্মী গণেশ বাউল সম্প্রদায়। করব মনোজয় থাকবে পরিচয় এই আমার আশা, আশা করব মনোজয় থাকবে পরিচয় এই আমাদের আশা, আশা এই আমাদের আশা, আশা এই আমাদের আশা, আশা আমাদের আশা। নমস্কার, গুরু কৃপাহি কেবলম সত্যম শিবম সুন্দরম সুন্দরম সুন্দরম। উপস্থিত বাউল ওন্ডাকি দর্শক মণ্ডলী এবং আয়োজক মণ্ডলী এবং স্থানীয় প্রশাসন সবাইকে জানাই লক্ষ্মী গণেশ বাউল সম্প্রদায়ের পক্ষ থেকে শত শত সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি। জেলে যাই শঙ্খ বাজাই ধূপের সুগন্ধের, চন্দনের ফোঁটা দিলাম কমিটির দাদা ভাইদের, কোকিলের কুহুসুরে বসন্তের আগমনে সমস্ত কৃষ্ণ ভক্ত দর্শক মণ্ডলীর চরণে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি লক্ষ্মী গণেশ বাউল সম্প্রদায়ের 1426 এবং 27 পর্বে থাকছে বাউল ও লোকগীতি অনুষ্ঠান, তৃতীয় পর্বে থাকছে অনুপম অনুপম অনুষ্ঠান 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 ডান্স গ্রুপ ডান্স গ্রুপ ডান্স গ্রুপ ডান্স গ্রুপ। দল ম্যানেজার কুমার শুভেন্দু, সহ ম্যানেজার বিকাশ হালদার, স্টেট ম্যানেজার তন্ময় কুমার এবং কুমার পালান, যন্ত্রসঙ্গীতে ইয়ামাতে
কার্তিক হালদার, নালের জাদুকর, তরুণ সাউ, অক্টোপ্যাটে পালান সর্দার, আলো অনুষ্কা ইলেকট্রিক, ধ্বনি মা লক্ষ্মী সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণী মাস্টার 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 নবকুমার 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 নবকুমার। যোগাযোগ করুন কাকদ্বীপ, কামারের হাট, জুমাই নস্কর, মন্দিরা বাজার, মইপিট, গোবিন্দ জানার গদিঘর। আমাদের সরাসরি যোগাযোগ রায়দিঘি ব্রিজের সম্মুখে মা লক্ষ্মী রেস্টুরেন্ট। আমাদের দূরভাষ নাম্বারটি হল 8111 6 7 6 7 9 9 0 8 5 0 8 5। আরেকটি নাম্বার হল 6 2 6 2 9 6 7 7 6 8 2 6 8 2। এখানকার স্থানীয় বায়নার জন্য যোগাযোগ করুন ডিজে বাপি, এক নম্বর পোল, ধোসার হাট, অরবিন্দ হালদার এবং লক্ষ্মীরানী হালদার প্রতিষ্ঠিত, অশোক হালদার এবং অলোক হালদার পরিচালিত। সবার আশীর্বাদ ধন্য লক্ষ্মী গণেশ, লক্ষ্মী গণেশ, লক্ষ্মী গণেশ, বাউল সম্প্রদায় সম্প্রদায়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের পাদ পদ্মে প্রণতি জানিয়ে নাট্যাচার্য গিরিশ ঘোষের পদধূলি মাথায় নিয়ে কালী মাতা, শীতলা মাতা, বিশালক্ষ্মী মাতা, জগদ্ধাত্রী মাতা, বাবা পঞ্চানন্দ, মাতা সরস্বতীর আশীর্বাদ মাথায় নিয়ে পি কুমার রচিত যাত্রার অলরাউন্ডার নীলমণি হাজরা নির্দেশিত, পুরাণের পা থেকে চয়ন করে আনা এক পৌরাণিক গীতি আলেখ্য, 30 মিনিট ব্যাপী রঙিন নৃত্যনাট্য, অত্যাচারীর অত্যাচারী, রেহাই পেল না দেবকুল, চণ্ডীর হাতে নিধন আজ, অভিশপ্ত শক্ত শক্ত দন্তকাসুর, অভিশপ্ত দন্তকাসুর, অভিশপ্ত দন্তকাসুর। জগত পিতা তুমি, তুমি ও গো জগত মুরি পুরা মনুষকা পিতা, পুরা মনুষকা জগত পিতা তুমি অবদয়া
জগত পিতা তুমি অব দয়াময়, জগত পিতা তুমি অব দয়াময়, সব পিপা দাও মোরে পুরা মনস্তা পিতা, পুরা মনস্তা পিতা, পুরা মনস্তা পিতা, পুরা ব্রহ্মায় নমঃ। ওম প্রজাপতি ব্রহ্মায় নমঃ নমঃ। ওম প্রজাপতি ব্রহ্মায় নমঃ নমঃ। দন্তকাসুর তোমার সাধনায় আমি সন্তুষ্ট, ভালোবাদছ কি বাহে তুমি করেছ স্মরণ, দিবানিশী ঝড় তুফান উপেক্ষা করিও তুমি মম সাধনায় মগ্ন, ভালোবাদছ কি বর চাও তুমি এই অধম সন্তানের প্রণাম গ্রহণ করো। দন্তকাসুর প্রভু জগৎ সৃষ্টির আদি কল্পতরু, সকল সৃষ্টির আদি ভগবান, আমি এক অভাগা দৈত্য সন্তান, অসুর কুল আদি মৃত্যুমুখী, ওই ওই দেবতা কবলে পরাজিত, হাহাকার শুধুই হাহাকার, কেন কেন এই প্রতারণা, তিন তিন পিতা দিন এই দন্তকাসুরে আজি হতে হতে আমি দিতে প্রস্তুত, পারিব না আমি অমরত্ব দানিতে, কেন কেন পিতা, কেন কেন পিতা হয়ে পুত্রের প্রতি কেন এত অবিচার। শোনো তবে পূর্ব কথা, শক্তির অহংকারী অহংকারী দশুর কুল অত্যাচারে অত্যাচারে মর্ত অসুর সমাজ সমাজ, তাই তো তারা হারাইছে অমৃতের ভাণ্ড ভাণ্ড। বুদ্ধি বলে বুদ্ধি বলে সুরক্ষিত দেবলোকে অমৃত বিনা অমরত্ব বৃথা পুত্র, আমি তোমায় বর দিলাম তুমি হবে অসুর কুল সম্রাট অজেয় দন্তকাসুর, অসীম শক্তির অধীশ্বর, নারী শক্তি বিনা কোন শক্তি তোমাকে পরাজিত করিতে পারিবে না। অসীম শক্তির অধীশ্বর, আজ থেকে আমি অসুর কুল সম্রাট অজেয় দন্তকাসুর। আমি অসীম, আমি তুফান, আমি প্রলয়, আমি দমন, আমি অসুর সম্রাট দন্তকাসুর। আমি ফুল তুলেছি দিপু চরণতলে, রণ ঝরণ
রোনো ঝুনো রোনো ঝুনো নপুর বলে দেবো চলে আমি ফল তুলেছি দেবো অপমান 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 অপমান
যদি অসুরের ধারমা হয়ে থাকে ওই দেব সবাই ইন্দ্রলোকে কেন কেন উর্বশী কেন কার মন ভরানো লিপ্ত হয়। আমার এই ব্রজ আঘাত হবে তোর তবে তাই হোক যক্ষরাজ যুদ্ধই হোক আপনি এমন আগন্তুকের মতো এসে আমাকে রক্ষা করে নে? আগন্তুক? হে নারা, আমি আগন্তুক নই, নারীর সম্মান রক্ষা করাই হলো পুরুষের একমাত্র কর্তব্য। না না, আপনি সত্যি করে বলুন, আপনি কি কোনো দেবতা? আর যদি বলি আমি অসুর কুলজাত। না না, আপনি অসুর হতেই পারেন নারী। নারী এমন সুন্দর দীর্ঘকারা শুভ্র, বলো বলুন আপনি কে? আমি অসুর সম্রাট দন্তকাসুর। কি হলো, চমকে গেলেন? আমি জানি আপনারা মানব জাতি ওই দেব দেবীর উপর অগাধ বিশ্বাস, কিন্তু আপনার পরিচয়টা তো জানা হলো না। আমি রাজকুমারী পদ্মাবতী, দেবী মঙ্গলচণ্ডী নিত্য পূজারী, দেবীর চরণে পুষ্প নিবেদন করা আমার নিত্য কর্ম। সেই পুষ্পর সন্ধানে আপনার সন্ধান পেলাম, আমার হাতের এই পুষ্প আপনাকে নিবেদন করলাম, আমার এই সামান্য উপহার আপনি গ্রহণ করো। কিন্তু আমি তো দেবতা নই, আমি যশোর। তাতে কি হয়েছে? আমার কাছে আপনি দেবতা। বিপদের সম্মুখ থেকে যে নারীকে উদ্ধার করে সেই তো দেবতা, আমার প্রাণের ঠাকুর। আমি এখন হাসি পত্তা। না 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 না, চলেছে ও না পত্তা পত্তা, আমাকে ফেলে তুমি যেও না পত্তা, তুমি যে আমার গো কতই আপনা, তাই নাকি তুমি ছাড়া কি নিয়ে থাকব পদ্মাবতী। না 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 না, না 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 না, চলছে
রাজকুমারী পদ্মাবতী, আমিও তোমাকে যখন থেকে দেখেছি মনে 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 আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি পদ্মা, কথা দাও পদ্মা, কথা দাও পদ্মা, আমাকে ছেড়ে তুমি কোনোদিনই চলে যাবে না, কথা দাও পদ্মা, কথা দাও। মনে মনে জানি আমি চেয়েছি, সেই তো তারে আমি পেয়েছি, মনে মনে জানি আমি চেয়েছি, সেই তো তারে আমি পেয়েছি, তুমি যদি থাকো সাথে হাত রাখবো মোহাল, তুমি যদি থাকো সাথে কতই আপনা তুমি ছাড়া কি থাকব, তুমি ছাড়া কি থাকব, তুমি ছাড়া থাকব। রাজকুমারী পদ্মাবতী, তোমার ভালোবাসাই আমি মুগ্ধ, ভালো পদ্মা, ভালো পদ্মা, তুমি কি চাও, তুমি কি চাও, আমি কথা দিলাম তুমি যা চাইবে তা আমি অবশ্যই পূরণ করে দেব। তাহলে আমার একটা অনুরোধ আপনি রাখবে? ভালো পদ্মা, কি তোমার অনুরোধ? এই অরণ্যের মাঝে একটি দেবী মন্দির আমার তৈরি করে দিই, আমি তানে সারাটি জীবন কাটিয়ে দেব আপনার কাছে, আর কিছু চাইব না। পদ্মাবতী, তোমার অন্যায় অনুরোধ, দেবী মন্দির, দেবী মন্দির আমি কিছু তাই তৈরি হতে দেব না, তোমার দেবতা আমি, আমার পূজা করো, আমি তোমার কাছে হাজির করে দেব, অসুর হয়ে আমি দেবী মন্দির কিছুতেই প্রতিষ্ঠা হতে দেব না। এই তোমার ভালোবাসা, এই তোমার নারীর প্রতি কর্তব্য, এটাই কি তোমার নারীর প্রতি যোগ্য সম্মান? তোমার ভালোবাসাকে অক্ষুণ্ণ রাখতে এই অরণ্যের মাঝেই আমি দেবী মন্দির তৈরি করে দেব, তবে একটা শর্তে, অরণ্যে থাকবে শুধু তুমি আর তোমার ওই দেবী মন্দির। ও সর্বমঙ্গল মঙ্গলিয়ে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমো তস্মৈ নম নমঃ, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমো তস্মৈ নম নমঃ, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমো তস্মৈ নমো নমঃ।
বন্ধ করে যজ্ঞপাদ, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা অরণ্য থেকে। আমরা এই অরণ্য ছেড়ে কোথায় যাব? আমাদের আমাদের যে কোথাও যাওয়ার জায়গা নেই। না না না, আমরা আমরা কোথাও যাব না, আমরা এখান থেকেই ওই দেবীর বন্দনা করব। আবার দেবী বন্দনা, দেবী পূজা, দেবী মন্দির, আমি আর সহ্য করতে পারছি না। দূর হয়ে যা, দূর হয়ে যায় অরণ্য থেকে। দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, তবে সহ্য কর, সহ্য কর ইচ্ছা বুকের যন্ত্রণা। সবাই সবাই কান খুলে শুনে রাখ, এই অরণ্যের মাঝে আমি কাউকে দেখতে চাই না, কিছুতেই না। কে তুমি? কেন কেন আমাদের উপর এভাবে নির্যাতন করছ? কে কে তুমি? আমি অসীম, আমি তুফান, আমি প্রলয়, আমি দামান, আমি অসুর সম্রাট দন্তকাসুর। আর পারছি না, আর পারছি না মা গো, একটিবার একটিবার দেখা দাও মা, ওই পাপিষ্টের হাত থেকে আমাকে আমাকে তুমি রক্ষা করো মা গো, আমাকে তুমি রক্ষা করো, আমাকে তুমি রক্ষা করো। ও গো দয়াময়ী মা চণ্ডী, রক্ষা কর মোরে। অসুরে রই সইবকে অসুরে রই বতা সইবকে দয়া ভই মা চণ্ডী, রক্ষা কর মোরে। অসুরে রই বতাচা সহিব কে মোরে, অসুরে রই বতাচা সহিব কে মোরে। ও গো দয়াময়ী মা চণ্ডী, মাগো 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 জগতী জননী, একটিবার একটিবার দেখা দাও মা, একটিবার দেখা দাও। হে যন্ত্রণা, আমি আর সহ্য করতে পারছি না মাগো, একটিবার দেখা দাও মা, একটিবার দেখা দাও। কোথায় আছো ও মা তুমি? এসো মা ধরাতে,
পারো মাগো শক্তি বলে কোথায় আছো ও মা তুমি এসো বাধাতে অসুর নিধন করো আমি এ যন্ত্রণা সহিতে নারি এ যন্ত্রণা সহিতে নারি এ ভব সংসারে অসুরে দই অত্যাচার সহিব কেবলে অসুরে দই অত্যাচার সহিব কেবলে ওগো দয়াময়ী মাচণ্ডী রক্ষা কর মোরে অসুরে দই অত্যাচার সহিব কেবলে অসুরে দই অত্যাচার সহিব কেবলে দেখো দাও দেখো তুই জাননি এ যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না মাগো একটিবার দেখা দাও একটিবার দেখা দাও একটিবার দেখা দাও মোট লোকে কেন এই ক্রন্দ কি পাহে তো করণীয় চলেছি বাবা কার অত্যাচারে মর্তবাসী করেছে হাহাকার কে সেই পাপিষ্ট মাগো 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 জগৎ চরণী এসেছো এসেছো ভাই এসেছো সে হলো আর্যুন কুলপতি ওই দন্ত কাশু না করিও চিন্তার কারণ দন্ত কাসুর নিধন করে করিব তোমাদের দুঃখ নিবার দন্ত গুরুদেব গুরুদেব আমার প্রণাম গ্রহণ করো দন্তকাসুর তুমি কি ভুলে গেছো তুমি কি ভুলে গেছো তোমার প্রতিজ্ঞার কথা তুমি না দৈত্য সন্তান প্রতিশোধ নাও প্রতিশোধ নাও পিতৃকুলের মৃত্যুর প্রতিশোধ নাও পরাজিত করো এই দেবতাদের নাশ করো স্বর্গরাজ্য তোমাকেই হতে হবে মৃত্যুঞ্জয়ী তিলকেশ্বর কিন্তু তা কেমন করে সম্ভব গুরুদেব প্রজাপতি ব্রহ্মা তো বলেছেন অমৃত ছাড়া অমরত্ব বিধা মিথ্যা বলেছেন ব্রহ্মাদেব
সংসারের দেবতা, দেবাদিদেব মা দেবে ধরনিপ্ত, সন্তুষ্ট করো তাকে। যাও যাও মৃত্যুঞ্জয় বীর, তিনি যদি তোমাকে বরদান করে বিনা অমৃতেই তুমি অমরত্ব পাবে। আমি তাই করব, তাই করব গুরুদেব, তাই করব। দেবতা দেবা দিদে মা দেব ধরে লিপ্ত হব, সন্তুষ্ট করবো তাকে। আমাকেই হতে হবে মৃত্যুঞ্জয় তিলকেশ্বর। তামা ধ্রিমি ধ্রিমি তাদিমি তাদিমি নাচিছে ভয়াল ভয়ঙ্কর, তামা ধ্রিমি ধ্রিমি তাদিমি তাদিমি নাচিছে ভয়াল ভয়ঙ্কর। কাঁপিতে ব্রহ্মা কাঁপিতে বিষ্ণু কাঁপিতে ভোলা মহেশ্বর মহেশ্বর মহেশ্বর। তামা ধ্রিমি ধ্রিমি তাদিমি তাদিমি নাচিছে ভয়াল ভয়ঙ্কর, তামা ধ্রিমি ধ্রিমি তাদিমি তাদিমি নাচিছে ভয়াল ভয়ঙ্কর। আমি আজ পরাজয় মানবো না, ত্রিভুবন থাকবে না, থাকবে না। আমি আজ পরাজয় মানবো না, মানবো না, স্বর্গমর্ত এই ত্রিভুবন থাকবে না, থাকবে না। ধ্বংস সুখের উল্লাসে আজ দন্তকাশ। তামা ধ্রিমি ধ্রিমি তাদিমি তাদিমি নাচিছে ভয়াল ভয়ঙ্কর, তামা ধ্রিমি ধ্রিমি তাদিমি তাদিমি নাচিছে ভয়াল ভয়ঙ্কর। কাঁপিতে ব্রহ্মা কাঁপিতে বিষ্ণু কাঁপিতে ভোলা মহেশ্বর মহেশ্বর মহেশ্বর। তামা ধ্রিমি ধ্রিমি তাদিমি তাদিমি নাচিছে ভয়াল ভয়ঙ্কর, তামা ধ্রিমি ধ্রিমি তাদিমি তাদিমি নাচিছে ভয়াল ভয়ঙ্কর, তামা ধ্রিমি ধ্রিমি তাদিমি তাদিমি নাচিছে ভোলা মহেশ্বর। ও নমো নমো শিবায়, ও নমো নমো শিবায়, ও নমো নমো শিবায়, ওই দেখুন ভগবান, ওই দেখুন দন্তকাসুরের কঠোর ধ্যানে মহেশ্বর চলেছেন অমরত্ব দিতে। উপায় খুঁজে বার করুন ভগবান, উপায় খুঁজে বার করুন, তা না হলে এই দেব রাজ্য হবে একদিন অসুরের রাজ্য, আর সৃষ্টি হবে ধ্বংস। আহেতুকু চিন্তা ব্রহ্মাদেব, অত্যাচারে অত্যাচারে তো মর্তবাসীগণ, দন্তকাসুরের মৃত্যু অনিবার্য, দন্তকাসুরের বর চাইবার পূর্বেই ওর বাক রুদ্ধ হবে, দেবী সরস্বতী ওর কণ্ঠ হতে চিরবিদায় নেবে, মহেশ্বর আবার নিজ আলয়ে আসিবে ফিরে, মর্তবাসীর ক্রন্দনে জাগ্রত হবে দেবী চণ্ডিকা। বৎসদন্তকাসুর তব সাধনাই আমি সন্তুষ্ট, বলো বৎস কি বর চাও তুমি? প্রণাম গ্রহণ করুন দেবাদিদেব। প্রভু প্রভু সত্যই যদি সত্যই যদি আপনি আমার ধ্যানে সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমাকে এই বর দিন, আমি জানো কি হলো বৎস, বর প্রার্থনা করো।
যাও দেবী চণ্ডী, নিধন করো অত্যাচারী দন্তকাসুরে। যথাজ্ঞা গুরুদেব। দন্তকাসুর মৃত্যুর জন্য প্রস্তুত জাগো তুমি, জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বাহুবল প্রদায়িনী, জাগো জাগো তুমি, জাগো জাগো চলায় যদা অতুল অভয়া বাহুবল ধারিণী, রূপবল ধারিণী জাগবা। অচলায় যদা অতুল অভয়া বাহুবল ধারিণী, রূপবল ধারিণী জাগবা। অসুর বিনাশিনী জাগো, শঙ্করী মা তুমি জাগো, জাগো তুমি জাগো। জাগো দুর্গা, জাগো দশপ্রহরণ ধারিণী, শক্তি বাহুবল প্রদায়িনী, জাগো জাগো তুমি, জাগো জাগো তুমি, জাগো জাগো তুমি, জাগো। দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নম তস্মৈ নম তস্মৈ নম তস্মৈ নম নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নম তস্মৈ নম তস্মৈ নম তস্মৈ নম নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নম তস্মৈ নম তস্মৈ নম তস্মৈ নমো নমঃ। এখানে শেষ হলো আমাদের প্রথম নিবেদন রঙিন সপ্ত দন্তকাসুর। এখনই শুরু হবে আমাদের দ্বিতীয় পর্বের নিবেদন, মাটির গান, মায়ের গান, লোকগীতি গান, ফাটিয়ালি গান, ভাওয়াইয়া গান এবং বাউল গানে অনুষ্ঠান। আশিত সাউন্ডোষা, ডিজে বাপি, ডুশা এক নম্বর পোল।